এখানে কিন্তু সব শ্রেণীর পেশার মানুষরাই আসছেন চিকিৎসা সেবা নিতে, এবং আমরা কয়েকজন কথা বলি। আপনি একটু যদি বলেন, আপনি কেন এখানে এসেছেন, কে অসুস্থ? আমার মেয়ে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ। আজকে 4-5 দিন হয়, 10-15 দিন হয়, মানে জ্বর জ্বর, তার জন্য এখানে আসছি চিকিৎসার জন্য। এখন মানে মানে যা চিকিৎসা করতেছে, এখন মানে রিপোর্টগুলো এখন হয়নি, হইলে তারপরে আমরা চিকিৎসা করবে, রিপোর্টগুলো এখন হয়নি। ডেঙ্গু জ্বর হয়েছে নাকি? না না, মানে ক্যান্সার আর কি আক্রান্ত বলতেছে, হেরা যে কিছু বলতেছে যে ক্যান্সার আক্রান্ত, এরকম একটা বলতেছে আর কি। জ্বরের কারণে এখানে আসছেন ডাক্তার দেখাতে, এবং আপনি দেখছেন যে আরো অনেকেই কিন্তু বাচ্চারা আছে যেখানে, তারা কিন্তু এই যে বাচ্চাদেরকে এসে নিচে, আপনি আপনার কে অসুস্থ একটু যদি বলেন, কি কি সমস্যা? আমার ভাগ্নে আপনার হচ্ছে কি ব্লাড মানে ইয়ে কম, মায়ের গর্ভ থেকে ব্লাড হচ্ছে কি সংকট দেখা দিচ্ছে, তো এখন লিভার প্রবলেম দেখা দিচ্ছে ব্লাডের সংকটে। ভর্তি আছে 1 সপ্তাহ হলে, তো এখন চিকিৎসা চলতেছে, এখন দেখা যাক এখন চিকিৎসাতে কি রেজাল্ট দাঁড়ায়। আমাদের পরীক্ষা নিরীক্ষা চলতেছে, ডাক্তার এসে আমাদের রাউন্ডে দেখতেছে, তো এখনও পরিবর্তন হয় নাই, তো আমরা পরিবর্তনের অপেক্ষায় আছি, আল্লাপাকের ইচ্ছা। এখন দেখা যাক রোগীর কি কন্ডিশন এখন হয়। দেখতেই পাচ্ছেন যে আসলে ডাক্তার এখন চেক আপে এসেছেন, এবং উনি কিন্তু দেখছেন যে আসলে রোগীদের এক একজনের পর্যালোচনা কেমন হয়, কী রকম অবস্থায় আসলে মানুষের সাথে কী রকম আসলে তাদেরকে সেবা দিতে হয়, এবং তাদেরকে কিন্তু পরামর্শ দিচ্ছেন যে তাদের চিকিৎসার জন্য কী ধরনের ব্যবস্থা তাদেরকে নিতে হবে এই বিষয়গুলো। আপা, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আপনি তো এই ওয়ার্ডে আছেন, তো এই ওয়ার্ডের রোগীদের মানে অনেকে কি জ্বর বা ডেঙ্গু আক্রান্ত আছে কিনা, তো তাদেরকে আপনারা কিভাবে কি চিকিৎসা দিচ্ছেন? কিভাবে চিকিৎসা দিচ্ছি বলতে, বাচ্চা, হ্যাঁ হ্যাঁ, আমরা প্রথমে ডেঙ্গুর রোগী যখন আসে তখন আমরা ওদের ব্লাড প্রেশারটা দেখি, তারপরে ওদের যে সিবিসি কাউন্ট যেটা ওটা দেখি, তো প্রথম ম্যানেজমেন্ট ওগুলো দেখে তারপর যদি রক্ত মনে হয় দেওয়া লাগবে, যদি কাউন্ট কম থাকে, প্লাটিলেট কাউন্ট যদি 20,000 অথবা কোনো রকমের যদি ব্লিডিং থাকে, তখন এরকম যদি সমস্যা হয়, যেমন এই বাচ্চাটার হচ্ছে প্লাটিলেট কাউন্ট হচ্ছে 12,000-এ চলে আসছে, বাচ্চার সারা গায়ে র্যাশ চলে আসছে, ও কিন্তু ডেঙ্গু পেশেন্ট, ওর কিন্তু এখন ব্লাড প্রেশারও কম, তা আমি এই যে বাচ্চার মার সাথে এখন কথা বলছি যে রক্ত ম্যানেজ করার জন্য, তবে রক্ত ম্যানেজ করার জন্য আসবে, ওর ওয়েটটা দেখে তারপর এরকম প্লাটিলেট দেওয়া লাগবে, মানে এরকম বাচ্চার ওভারঅল দেখে তখন আমরা ওরকম করে ট্রিটমেন্ট করি। অবশ্যই অনেক হয়তোবা অনেক রোগী আছে যারা এরকম বাচ্চাদের করছে, তো আমরা একটু অভিভাবকের সাথে কথা বলবো। আপনার বাচ্চা কিভাবে ডেঙ্গু আক্রান্ত হলো, আপনাদের বাসায় কি সুরক্ষা ব্যবস্থা নেই, মানে মশা রোধ করার মশার কোনো ব্যবস্থা আছে? আমি হেমাদপুর আসলাম। আপনাদের ওখানে কি মশার ওষুধ দেওয়া হয় না? দেওয়া হয় না, মানে আবার আপনার বাসা নিছি, সাবান নিছি, সাবার ডালে বিরেস্ট আছে না, বিরেজের কোনো বাসা নিছি। আপনাদের ওখানে কি আরো অনেক এরকম অসুস্থ? না, ওখানে কেউ অসুস্থ নাই। কখনোই সিটি কর্পোরেশনের লোকজন মশার ওষুধ দিতে আসে? দেয় না, কখনো দেয় না। আমি আইসি ওখানে এক বছর দেখুন, কেউ ওষুধ দিবার দেয় কেউই দেয়নি। আমার নাম হাসি, অসুস্থ 1 সপ্তাহ ধরে। এই ডেঙ্গু জ্বর আইসি, ডেঙ্গু জ্বরের সমস্যা। ঠিক আছে, জানতে পারলেন যে উনি যে ওনার শিশু আসলে ডেঙ্গুতে আক্রান্ত, এরকম আরও অনেকের শিশু আছে। আপনি দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাচ্চা, ও অসুস্থ অনেকদিন ধরেই, হাসপাতালে ভর্তি আছে। আমরা একটু মায়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি আমাদেরকে একটু বলতেন, আপনার বাচ্চা কতদিন ধরে অসুস্থ বা কি হয়েছে? ওই 1 সপ্তাহ যাবত অসুস্থ, ওর আর কি শরীরে ছোট র্যাশ আর অনেক বেশি বমি। না না, ডেঙ্গু হয়নি, ওর ওই শরীরে ওই র্যাশগুলোর জন্য, এই যে এগুলোর জন্য আমরা নিয়ে আসছি, আর বমিটাই আর কি বেশি, এমনি আর কোনো সমস্যা নেই। কয় সপ্তাহ ধরে আছেন এখানে? এই 1 সপ্তাহ যাবত। মানে এখন চিকিৎসা কেমন পাচ্ছেন এখানে? চিকিৎসা আলহামদুলিল্লাহ খুবই ভালো, ওনারা খুবই ভালো দেখাশোনা করে, টাইমে টাইমে এসে দেখা যায়, মেডিসিন দিয়ে যায়, খেয়াল রাখে। চিকিৎসা অবশ্যই আসলে দেখতেই পাচ্ছেন যে অনেক রোগীর চাপ, যার কারণে অনেকেই কিন্তু একই বিছানায় দেখা যাচ্ছে আমরা 2-3 জন করে কিন্তু এখানে ভর্তি আছে। আমরা একজন
এখানকার যে পরিচালক আছেন তার সাথে আমরা কথা বলেছিলাম, যিনি এই ওয়ার্ডে দেখেন, তার সাথে কথা বলতে পেরে আমরা জানতে পেরেছি যে অনেক ওয়ার্ড থেকে কিন্তু অনেকেই যারা ডেঙ্গু আক্রান্ত রোগী আছে তারাও কিন্তু এখানে এসে চিকিৎসা নিয়ে ওনাদের কাছ থেকে সেবা নিয়ে যান। আপনার আপনার পরিচয় দিয়ে আপনি যদি একটু আমাদেরকে জানান যে আপনাদের এই ওয়ার্ডে আপনারা কাদেরকে চিকিৎসা দিচ্ছেন এবং ডেঙ্গু আক্রান্ত রোগী কতজন আপনাদের প্রতিদিন ট্রিটমেন্ট করতে হয়। আচ্ছা, আমি ডাক্তার আয়েশা ইয়াসমিন, এটা এই ওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে আছি। আমাদের এখানে মোট বেড আছে হচ্ছে 18টা বেড এই ওয়ার্ডে, এটা হচ্ছে ইউনিট 3। এখানে আর বর্তমানে রোগী আছে 51 জন এবং আজকে আরও ভর্তি হচ্ছে এই ওয়ার্ডে। প্রায় ধরেন এভারেজ এখানে 85 থেকে 70 জন পেশেন্ট থাকে 18টা বিছনায়। তো আমাদের এখানে এখন ডেঙ্গুর পেশেন্ট আসতেছে তুলনামূলকভাবে এখন একটু বেশি, যেমন গতকাল পর্যন্ত এখানে 5 জন পেশেন্ট ছিল, আজকে সকাল থেকে আরও প্রায় 4-5 জনের মতো ভর্তি হয়েছে। তবে আমাদের যেটা সবচেয়ে ভালো একটা খবর, আমাদের এখানে আমাদের ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত শিশু বিভাগে ডেঙ্গু নিয়ে কোনো মৃত্যু হয় নাই, কোনো ডেথ নাই এই পর্যন্ত। এটা একটা ভালো সংবাদ যে আসলে আমরা চাই না যে কারোরই আসলে মৃত্যু সংবাদ হোক, কোনো রোগেই আসলে কোনো মানুষ মারা না যাক, এবং শিশুদের ব্যাপারে আসলে বাবা মার আরেকটি কেয়ার থাকে যাতে তারা সুস্থভাবে থাকেন এবং ভালো থাকেন। শিশুরা সুস্থ থাকলে আসলে পরিবারের পিতামাতা এবং পরিবারের সদস্যরা কিন্তু একটু শান্তি পান, এটা একটা বড় বিষয় থাকে। এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য, হয়তো বা ঢাকা মেডিকেল থেকে আমি এখন জানাচ্ছি সাদিয়া, পরবর্তীতে অন্য কোনো মেডিকেল থেকে আপনাদেরকে সার্বিক তথ্য জানাবো।